করোনা আক্রান্ত বিন বিচার পারসন বেগম খালেদা জিয়ার শরীরে জ্বর এসেছে বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক ডাক্তার এফএম সিদ্দিকী। শনিবার রাতে ফিরোজায় তাকে দেখে এসে তিনি এই কথা জানান। তবে তিনি বলেন প্রস্তুতি থাকলেও আপাতত বিএনপি নেত্রীকে হাসপাতালে নেয়ার পরিকল্পনা নেই, বাসায় রেখেই চিকিৎসা করা হবে। পালস, অক্সিজেন লেভেল ও ব্লাড প্রেশার ভালো আছে। করোনায় আক্রান্ত হবার পর গতকাল ছিল নবমতম দিন। সবকিছু মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও জানান এফএম সিদ্দিকী। আগে যেমন গতকাল যেমন সারাদিন জ্বর ছিল, সন্ধ্যার পর পর্যন্ত ছিল, আজকে সারাদিন জ্বর আসেনি, সন্ধ্যার পর থেকে কিছুটা জ্বর এসছে। আমরা এখন মেপে এসেছি, সেটা 100.2। আমরা ওনার পালস, ব্লাড প্রেশার, রেসপিরেশন এগুলো চেক করেছি, এগুলো ভালো আছে। স্যাচুরেশনটা সবসময়ই ওনার আলহামদুলিল্লাহ 97-98, একটু আগে আমরা দেখে এসেছি সেটা 97-98 ছিল।